If you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to F Tutorial. আজকে লেকচারে আমরা দেখব FTP সার্ভার। সো এখানে এর আগে লেকচারে আমরা দেখছি DNS সার্ভারের থ্রুতে কিভাবে HTTP সার্ভার অ্যাক্সেস করতে হয় একটা পিসি থেকে, পিসি বা অন্য কোনো এন্ড ডিভাইস থেকে। সো এখন আমরা দেখব FTP সার্ভার। সো আমি আগে একটা টোপোলজি নিয়ে রেখেছিলাম যেখানে সবগুলো সার্ভার আমি নিয়ে রেখেছি, বাট এই দুটার কাজ আমি এখনো করিনি। আজকে আমরা দেখব FTPর কাজ। সো FTP আমাদেরকে অন করতে হবে প্রথমে। সো আমি সার্ভারে গিয়ে FTP সার্ভারে গিয়ে দেন সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পরে FTPতে গিয়ে দেখেন এখানে অন করা আছে অলরেডি। সো অন করা আছে যেহেতু, সো অন আছে কিনা আমাদেরকে এটা চেক করতে হবে। অন না করা থাকলে আমাকে অন করতে হতো। সো এখানে আমি ইউজার নিচ্ছি FTP সার্ভার থেকে। সো এখানে ইউজার আমি দেই, মনে করেন যে F Tutorial ইউজার নেম হচ্ছে F Tutorial। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, সাথে সাথে পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম হচ্ছে F Tutorial, পাসওয়ার্ড 123। সো পাসওয়ার্ড 123 নিলাম। দেন আমাদেরকে এখানে হচ্ছে পারমিশন দিতে হবে। পারমিশন কি কি দিব? রিড পারমিশন দিলাম, সরি রাইট পারমিশন দিলাম, রিড পারমিশন দিলাম, ডিলিট পারমিশন দিলাম, আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। সো জাস্ট আমাদেরকে আর ইউজার নেমটা মনে রাখতে হবে F Tutorial, আর পাসওয়ার্ড হচ্ছে 123। দেন আমরা পারমিশনগুলো দিলাম। সো আমাদেরকে তিনটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে পারমিশনগুলো। সো দেন অ্যাড করে দিব। সো এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। দেন আমি আরেকটা ইউজার নিলাম, সেটা হচ্ছে ভিউয়ার্স, পাসওয়ার্ড সেম রাখলাম 123। সো শুধুমাত্র রিড পারমিশন দিলাম ভিউয়ার্সের জন্য। সো দেখেন আমি দুটাই ইউজার ক্রিয়েট করলাম, এবং বাই ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট করা থাকে সেটা হচ্ছে সিসকো। দেন আমরা হচ্ছে এখানে FTP একটা হচ্ছে FTPর যে আমরা হচ্ছে ডোমেইন নেম ক্রিয়েট করতে চাচ্ছি। সো এখানে হচ্ছে FTP.ftutorial.com। একটা ডোমেইন নেম ক্রিয়েট করলাম FTP.ftutorial.com। সো অ্যাড্রেসটা হবে আমাদের FTPর অ্যাড্রেস। FTPর অ্যাড্রেস হচ্ছে 4th হোস্ট। এখানে হচ্ছে FTP হচ্ছে 4th হোস্ট 192.168.2.4, যেহেতু 4th হোস্ট সো 4। তবুও আমি চেক করি না একবার। সো এখানে দেখেন 4। সো DNS এ সো এখানে দেখেন 192.168.2.4 এবং হচ্ছে আমি ডোমেইন নেম দিয়ে দিয়েছি। সো এটা আমি এখন জাস্ট অ্যাড করে দেব। সো দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে HTTP যেটা আমি এর আগের লেকচারে অ্যাড করছিলাম। দেন এটা হচ্ছে FTP যেটা আমি আজকে এখন অ্যাড করলাম আর কি। সো আমি এখন যদি পিসিতে যাই, পিসি থেকে আমি হচ্ছে কমান্ড প্রম্পটে যাব। সো কমান্ড প্রম্পটে গিয়ে আমি যদি FTP সার্ভার অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে FTP, এটা হচ্ছে কিওয়ার্ড FTP। দেন আমাকে ডোমেইন নেমটা দিতে হবে FTP.ftutorial.com। সো এই ডোমেইন নেমটা দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমি ডোমেইন নেমটা দিয়েছি। ডোমেইন নেমটা দেওয়ার সাথে সাথে আমাকে ইউজার নেম চাচ্ছে। সো আমি ইউজার নেম দিলাম FTutorial, যেগুলো আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করে আসছি। সো FTutorial ইউজার নেম দিলাম। দেন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড হচ্ছে আমাদের 123, যেটা হচ্ছে ইনভিজিবল পাসওয়ার্ড, আপনি দেখতে পাচ্ছেন না, বাট আমি কিন্তু টাইপ করে ফেলছি 123। দেন 123 টাইপ করার পরে আমি ইন্টারপ্রেস করলাম। সো দেখেন আমি লগ ইন করছি। সো আমি এখন FTPর ভিতরে আছি, ওকে। সো এখন যেহেতু আমি এফটিপি অ্যাক্সেস করতে পারতেছি, সো আমি এখন এফটিপিতে একটা ফাইল আপলোড করতে যাচ্ছি। সো এখানে হচ্ছে আমি টেক্সট এডিটরে গেলাম, পিসিতে আসি, আমি পিসি থেকে আমি হচ্ছে টেক্সট এডিটরে গেলাম। টেক্সট এডিটরে গিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো ভিউয়ার্স লিখলাম। দেন এটা আমি ক্রস করে দেব, ক্রস করলে আমার হচ্ছে পারমিশন চাবে যে আমি কি সেভ করতে যাচ্ছি কিনা। সো আমি সেভ করতে চাচ্ছি, সো এখানে আমি একটা নেম দিব, নেম হচ্ছে হ্যালো, একটা র্যান্ডম নেম দিলাম হ্যালো। ওকে, সো ফাইলটা সেভ হয়ে গেছে। দেন আমি হচ্ছে আবার কমন পয়েন্টে যাব। সো কমন পয়েন্টে গিয়ে আমি যদি ফাইলটা আপলোড করতে চাই এখন, সো তার আগে আপনি যদি এখানে কি ফাইল আছে সেটা যদি দেখতে চান, সো আমরা এখন এফটিপিতে এফটিপি ডাইরেক্টরি যদি চেক করি, সো dir কেস সেন্সিটিভ, সো dir, সো এখানে আমাদের বাই ডিফল্ট ডিরেক্টরিতে 19টা ফাইল আছে। সো এখানে 19টা ফাইল আছে বাই ডিফল্ট, আর আমি হচ্ছে এই পিসি থেকে একটা ফাইল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে hello.txt। সো সেটা আমাদের এখানে কিন্তু নাই, এটা কিন্তু আমাদের সার্ভার নাই, যেহেতু আমরা পিসিতে ক্রিয়েট করছি, সো এটা পিসিতে আছে। সো আমরা যদি এখানে Ctrl+C দিই, তাহলে আমি আবার হচ্ছে এফটিপি থেকে পিসিতে চলে আসলাম। Ctrl+C দিয়ে আমি এক্সিট করতে পারি। সো আমি Ctrl+C দিয়ে আবার পিসিতে চলে গেলাম। সো এখন পিসিতে গিয়ে আমি যদি পিসি ডাইরেক্টরি চেক করি, সো dir দিয়ে ডাইরেক্টরি চেক করলাম পিসির, তাহলে এখানে দেখেন hello.txt ফাইলটা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম, সেটা এখানে আছে। সো এটা পিসিতে আছে কিন্তু সার্ভারে কিন্তু নাই। যে দেখেন এখানে 19টা ফাইল আছে, 19টা ফাইলের মধ্যে একটাও hello.txt না। সো আমি আবার এফটিপিতে যাই, ftp.f2real.com, ইউজার নেম হচ্ছে আমাদের f2real, পাসওয়ার্ড হচ্ছে 123। ওকে, সো আমি আবার এফটিপিতে এন্টার করছি। সো এখন আমি চাচ্ছি কি আমার পিসিতে যে ফাইলটা আছে hello.txt, সেই ফাইলটাকে আমি আপলোড করব সার্ভারে এফটিপিতে। সো পুট, তার ফাইলটার নাম হচ্ছে hello উইথ এক্সটেনশন। দেখেন এখানে হচ্ছে আমাদের এক্সটেনশন ছিল ফাইলটার, এই যে hello.txt hello.txt। সো দেখেন আমাদের আপলোড হয়ে গেছে। আপলোড হতে আমাদের সময় নিচ্ছে হচ্ছে 0.042 সেকেন্ড। সো এখন আমি আবার হচ্ছে এফটিপির ডিরেক্টরি চেক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকটা ফাইল আপলোড হয়ে গেছে। এই যে দেখেন আগে 19টা ছিল, এখন 20টা হয়ে গেছে, এবং এই যে আমাদের hello.txt ফাইলটা এখানে আছে। সো সার্ভার আমার পিসিতে ছিল, শুধুমাত্র পিসি 11-এ ছিল, বাট আমি এখন সার্ভারে আপলোড করে দিছি। সো আমি এখন অন্য যে কোনো এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্টেড, মানে এই টপোলজির অন্য যে কোনো পিসি বা এন্ড ডিভাইস থেকে এখন এটা অ্যাক্সেস করতে পারবো। সো আমি হচ্ছে যে কোনো একটা সার্ভার বা পিসি যদি থাকতো, আমি পিসি নিয়েও দেখাতে পারি, আবার সার্ভার থেকেও করতে পারি। সো এখানে আরেকটা যদি পিসি নিয়ে নিই, আর একটা পিসি নিয়ে নিলাম, দেন এটা আমি ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, দেন এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে এটা সেকেন্ড হোস্ট ছিল, আমি এখন থার্ড হোস্ট করে দিই। সো 192.168.1.3 থার্ড হোস্ট হিসেবে দিচ্ছি। দেন সার্ভার মাস্ক, দেন গেটওয়ে হচ্ছে 192.168.1.1 দেন আমাদের ডিএনএস হচ্ছে 192.168. আমাদের ডিএনএস হচ্ছে 2 ডটের সেকেন্ড হাউস, সো 2.2, সো এটা হচ্ছে আমাদের ডিএনএস অ্যাড্রেস। সো গ্রাম, সো আমি আইপি দিয়ে দিয়েছি। সো আরেকটা পিসি আমরা নিলাম যেটা হচ্ছে আমাদের থার্ড হোস্ট। সো এই থার্ড হোস্ট এই পিসিতে কিন্তু আমাদের ফাইলটা নাই। সো আপনি যদি এখানে ডিরেক্টরি চেক করেন, সো দেখেন এখানে এই হ্যালো ফাইলটা নাই। এখন আমি কি করব, সার্ভারে ঢুকবো, এখান থেকে এফটিপি সার্ভারে ঢুকবো। সো এফটিপি সার্ভারে ঢোকার জন্য আমাকে লিখতে হবে এফটিপি দেন ftp.ftorial.com, then আমাকে ইউজার নেম দিতে হবে ftorial, then পাসওয়ার্ড 123। সো আমি ftp তে ঢুকে গেলাম। দেন এখানে আমি ডিরেক্টরি চেক করি, সো দেখেন এখানে ফাইলটা আছে hello.txt। সো আমি এখন কি করতে যাচ্ছি, আমি এটাকে ডাউনলোড করতে যাচ্ছি। সো ডাউনলোড করার জন্য আমাদের কি কমান্ডটা হচ্ছে গেট। সো আমি গেট দিলাম, গেট দিয়ে ফাইলটার নেম দিব। সো এখানে ফাইলটার নেম হচ্ছে hello.txt। সো ফাইলটার নেম উইথ এক্সটেনশন দিতে হবে, কিওয়ার্ড দেন ফাইলটার নেম, দ্যাট নেম উইথ এক্সটেনশন। সো দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হতে মাত্র 0.01 সেকেন্ড নিছে। সো এখানে যদি আবার এফটিপি সার্ভার ডিরেক্টরি চেক করার দরকার নেই, আমি এখন কি করব, কন্ট্রোল সি দিয়ে বের হয়ে আসবো পিসিতে। এখন পিসিতে বের হয়ে এসে দেন পিসির ডিরেক্টরি চেক করি। সো পিসির ডিরেক্টরিতে দেখেন এখানে hello.txt চলে আসছে। সো আমি কি করলাম, এফটিপি সার্ভারের মাধ্যমে আমি ফাইলগুলো ট্রান্সফার করতেছি। মানে একটা পিসি থেকে আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে hello.txt একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, সেটা ওই পিসিতে ছিল, ওই পিসি থেকে দেন আমি হচ্ছে এটা সার্ভারে এফটিপি সার্ভারে আপলোড করে দিলাম। দেন আবার ওই এফটিপি সার্ভার থেকে আমি অন্য আরেকটা পিসি থেকে ওই এফটিপি সার্ভারে ঢুকলাম, এফটিপি সার্ভারে ঢুকে দেন ওই সার্ভার থেকে আমি ওই পিসিতে ওটা ডাউনলোড করে নিলাম। সো একটা পিসি থেকে আপলোড করলাম এবং আরেকটা পিসিতে থেকে আমি ওটা ডাউনলোড করে নিলাম। সো এটা হচ্ছে আমার এফটিপি সার্ভারের আমার কাজ করতেছে, সেটা আমি হচ্ছে কমপ্লিটলি বুঝতে পারতেছি যে এটা কীভাবে কাজ করতেছে এফটিপি সার্ভারটা। সো এরপরের লেকচারে আমি দেখব ইমেল। সো আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।